একটি জায়গায় উলুবেড়িয়া পৌরসভা উলুবেড়িয়া মহকুমা শহরের প্রাণকেন্দ্র, একদিকে স্টেশন, উল্টোদিকে ভাগীরথী নদী, এদিকে ন্যাশনাল হাইওয়ে রোড এবং মহকুমা হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হতে চলেছে। এখানে একটি পৌরসভা, এই পৌরসভার বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা মহাশয়ের কাছে, ইনি দ্বিতীয়বার বিরোধী দলনেতা, আমরা এনার সাক্ষাৎকার নেবো উলুবেড়িয়া পৌরসভা সম্পর্কে। নমস্কার সাবিরুদ্দিন বাবু, আপনাকে আমরা চ্যানেল থেকে নমস্কার জানাচ্ছি। আপনি তো উলুবেড়িয়া পৌরসভার বর্তমান বিরোধী দলের নেতা, উলুবেড়িয়া পৌরসভার কাজকর্মে কি চলছে বা কি ধরনের হচ্ছে সম্পর্কে আপনি কিছু বলুন। উলুবেড়িয়া পৌরসভার কাজকর্ম বলতে, উলুবেড়িয়া পৌরসভা 2009 সালে পর্যন্ত বামপন্থ সরকার বামপন্থে ছিল। বামপন্থ চলে যাওয়ার পর এরা 9 সাল থেকে আগে 18 সাল, এই 9 বছর পৌরসভাটা চালাচ্ছে। পৌরসভার ডেভেলপমেন্ট তো বামপন্থ যা করে দিয়ে গেছে, সেই মেরামতির কাজটাও এরা শেষ করতে পারে।